আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অসীম রহমতে ভালো আছেন, আর যারা ভালো নেই তাদের জন্য তো অনেক দোয়া রইল। তো এই কয়দিন তো একদম বন্যার একটা ধকল গেল আমাদের ভিতরে, যে বন্যা হয় কি না, আসলে তো এদিকে হয়নি, আর যে সব অঞ্চলে হয়েছে জানি না কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, নিশ্চয়ই অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের জন্য দোয়া থাকবে, আল্লাহ তাদেরকে হেফাজতে রাখুন, ভালো রাখুন, আমিন। তো তেলের পিঠা ভাজছি, পুয়া পিঠা যেটা বলে ওটা কিছু ভাজছি, কারণ আসেব বলল তো আসেব এই পিঠাটা খুবই লাইক করে, ওই আমাকে বলছিল আম্মু তেলেতে একটা পিঠা ভাজে না, ওটা একটু বানিয়ে দিবে? আমি বললাম হ্যাঁ ঠিক আছে, তোমাকে একটু বানিয়ে দিচ্ছি। আর এখন বাজে 11:15, ঘুম থেকে উঠেছে অনেক সকালে, নাস্তাও করা হয়েছে, বাচ্চারা তো ব্রেড ডিম খেয়েছে, আমি খেয়েছি অবশ্য ওটস দই দিয়ে। তো এখন পিঠাটা বানাচ্ছে, যদিও এক কাপ চা খাবো এখন আমি, তবে পিঠা খাবো না। আসিফ চা নাও। হ্যাঁ আফিফ, পিঠা খাবে? পিঠা খেলে খাও। আসিফ আসো, পিঠা চুবাই চুবাই খায় না, পিঠা এমনি খায়, পিঠা এই চারে চুবাই খায় না। হঠাৎ বৃষ্টি, হঠাৎ করে বৃষ্টি শুরু হলো আবার। ও অসম্ভব রকম সুন্দর বৃষ্টি, অসম্ভব। সাথে কিন্তু এক কাপ চা আমার আছে, দুধ চা, লাল চা আজকে নেইনি, বৃষ্টি শুরু হবে দুধ চা থাকবে। আল্লাহ, দুধ চা খাওয়ার মজাই আলাদা। আফিফ সোনা লেখাপড়া করছে, সে বিজি লেখাপড়া নিয়ে, ঘুম থেকে উঠেই লেখাপড়া। যাই হোক, চাটা খাবো, এরপরে রান্না করতে যাব। এই কিন্তু সেকেন্ড টাইম চা। আজ হচ্ছে একদম সিম্পল খাবার দাবার, ডাল ভাত। আজ বিকেলে যাব একটু আপনাদের ভাইয়ের সাথে বাজার করতে, দেখি মাছের বাজারে কিছু মাছ পাওয়া যায় কিনা, কারণ আমাদের ফ্রিজ মাছের বাজার একদমই নেই, অনেকদিন যাওয়া হয় না, এই ঈদ গেল, ঈদের পর আর যাওয়া হয় নাই। এর আগে দুইবার আনিয়েছি লোক দিয়ে, কিন্তু নিজের চয়েস বলতে আসলে অনেক কিছুই আনা হয় না, নিজে আগে ওইটা বোঝা যায় যে কোনটা নিব, কী নেবো না নিবো। সেফলি যাব, সেফলি যাওয়ারই চেষ্টা করব। তারপরে মাছ রান্না, চিকেন তো খেতে ইচ্ছা করে না, বাচ্চাদেরও জিজ্ঞাসা করেছিলাম, বলে যে না আজকে আর চিকেন খাবো না। আমি জিজ্ঞাসা করেছি ডাল ভাত করবো, ডাল ভাত আলু ভর্তা, তারা একই হাতে রাজি হয়েছে, বলে হ্যাঁ ওটাই মজা, ওটাই করো। তো ডাল আলু ভর্তা।
করছি, ভেজে নেবো নাকি ভাজা ছাড়াই করবো? এভাবে করো ভাজা যায় একটু, আবার ভাজা ছাড়াও করা যায়। তো অনেক চিন্তা করে মনে হলো এভাবেই করে ফেলি বাস্কেটটা। ব্যাস এটা একটু করে বসাবো চুলোতে, দেওয়া হচ্ছে প্রেশারে। আমি দেখাই ওই যে ভাত আর এটা সে আলু সিদ্ধ। আমি এখন করলাগুলোকে ধুয়ে নিচ্ছি, আগেই ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি, যাতে ভেতরে অনেক সময় মজা থাকে। তো কাটার পরে আবার ওয়াশ করবো, একবার একবার না কয়েকবার একটু লবণ দিয়ে ওয়াশ করবো, যাতে তিতা ভাবটা বেশি না থাকে। তো আমি করলাটা কাটবো এই স্লাইজারটা দিয়ে। অনেকেই জানতে চেয়েছিল আপনারা কোথার থেকে কিনছে, এটা অনেক আগের, 20 বছর আগের। আর ইয়াতে যখন প্রথম যাই তারপরে এটা কিনি, ওখানে ইউজ করি, কারণ দেশে যখন আমি ছিলাম আমার শাশুড়ির এরকম একটা ছিল, সে ইউজ করতো, মানে আমিও করতাম মাঝে মাঝে যখন, যে কদিন আমি বাংলাদেশে ছিলাম তখন আমার এটা খুব ভালো লেগেছিলো কাটাটা। একদিন হাতও আমার অর্ধেকটা কেটে গিয়েছিলো এখান থেকে। তো যাই হোক, পরে রিয়াতে যাওয়ার পর যখন কাটতে নিয়েছে, তো আপনাদের ভাইয়া চলতি করে মার্কেটে যেয়েই এটা কিনে নিয়ে আসছে। তো ওই থেকে এটাই কাটি, খুব সাবধানে কাটতে আপনাদের ভাইয়া বলেছে। কখনো এটা কাটার সময় তো এগুলি মানে তাড়াতাড়ি করবো না, ধীরে ধীরে করবা। তো এটা কাটাটা খুবই 20 বছর এটার বয়স, এখনও কিন্তু এটা একদম একই রকমের আছে ব্লেডটা, 20 বছরে কিচ্ছু পারিনি। যদি আমি এটা একটু বেকিং সোডা দিয়ে ইয়া করি তাহলে মনে হয় আর একটু সাদা হবে। তো যাই হোক, এটা দিয়েই আমি সবসময় এগুলো কাটি। পেঁয়াজও কাটা যায়, কিন্তু পেঁয়াজটা আমি রিক্স নেই না, যদি হাতে আবার কেটে ছুটে যায়, কারণ পেঁয়াজ তো ছোটো ছোটো, এটা তো অনেক দূরে ধরি, তারপরে কাটি। এতে কী হয়, কাটাটাও ইজি হয়, হাত ব্যথা হয় না। তার ইয়ার থেকে নিয়েছিলাম, এদিকেও হয়তো পাওয়া যায়, খুঁজলে পাওয়া যাবে হয়তো। আর এখন তো অনলাইনে বহুত কিছুই পাওয়া যায়, দেখা যায় যে সব কিছুই বাইরের দেশেরগুলো আসে, অনলাইনে অর্ডার দিলেই হয়। ডাল হয়ে গেল, দেখি কি অবস্থা। ডালটা একটু ইয়েই রাখবো, আস্তে আস্তেই রাখবো, কারণ চচ্চড়ি ডাল পুরো ভেঙে গেলে আমার ভালো লাগে না, সেনারা দেওয়া যাবে না। এ পর্যায়ে ঢেকে একটু চুলা আঁচটা কমাবো, ঢেকে রেখে দেবো একটু সময়, তারপরে তুলে ফেলবো। আসসালামু আলাইকুম, হ্যাঁ বিওয়ান, কেমন আছেন সবাই? খাবার নিয়েছি, সবাই ওরা খেয়ে ফেলেছে, আমি শুধু লাস্ট প্যাসেঞ্জার, খাওয়ার প্যাসেঞ্জার, লাস্ট প্যাসেঞ্জার। তো পানি নিয়ে আসি। আজ তো রান্না করলাম, খুবই সিম্পল, মজাদার, আমাদের কাছে ভালো লাগে, খারাপ লাগে না। আর সারাক্ষণ মাছ খেতেও ভালো লাগে না, মাংসও তো বেশি খাওয়া ভালো না, আবার বাজারে কয়দিন যাওয়াও হয়নি, সেটাও কথা। আমি খাবার নিয়েছি, সবাই খেয়ে ফেলেছে অলরেডি। নামাজ পড়ে উঠলাম সবেমাত্র, কাঁচামরিচ নেব। সব কিছু কাঁচামরিচ ভালোভাবে কয়েকবার ওয়াশ করে পানি ঝরিয়ে তারপর রেখেছিলাম, তাই এক্সট্রা ধুয়ে ধুয়ে নিলাম না। বিপদের খাওয়া শেষ, কমপ্লিট। তো আমি নিয়েছি এখানে করলা ভাজি, নিয়েছি একটা ডিম ভাজি করে, একটুখানি ভাত,
একটুখানি আলু ভর্তা, এটাই আমার খাবার। এখানে ভাত বেশি নেই, নেই দু মুঠো ভাত নিয়েছি, অল্প একটু এটুকুই খাবো। দুপুরে এরকম করেই খাই, রাতে এরকম। কালকে একটু জাস্ট খিচুড়িটা বেশি খেয়ে ফেলেছিলাম। আর করলা তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো। হাফিফ বাবাটা লেখাপড়া করছে, মন খারাপ, হুম মন খারাপ, তার একটু পর হুজুর আসবে পড়াতে। হুজুর গেলে আবার পড়বে, তারপর আবার তামান্না আসবে পড়াতে। লেখাপড়া করে এটা ভেতরে আগে মিশাইতেছে দুধ চিনি কফি পানটা গরম দিয়ে দাও। এখানে একদম মেখে গেছে পরে টুরে প্রচুরের তালে কাপে দাও, ঠিক আছে। ও অবশেষে আমি একটু খেলাম কফি, একটু ব্যালকনিতে আসলাম। ফুল কিন্তু একটা ফুটার কাছাকাছি চলে এসেছে, কি সুন্দর বাতাস। আর এই ফুলটাও কিন্তু ফুটবে, আর আমার অধিনায়ক গাছ মাশাল্লাহ। খেজুর গাছটা এখানে রাখা হয়েছে, আর দুইটা খেজুর গাছ আরও হয়েছে ছোটো ছোটো। আমি বলেছি আস আফিফকে যে খেজুর গাছ হবে, হওয়া হয়েছে কিন্তু আমি বলেছি, কারণ আমরা চার সাতটা লাগিয়েছিলাম অলরেডি, ছয়টা আর একটা সেটাও হবে ইনশাল্লাহ। আর এই পাতাটার নাম হচ্ছে পাথর চুনা পাতা বা পাথর কুচি পাতা, উপকারী একটা পাতা। আরও গাছ লাগাবো মাশাল্লাহ, কারণ অনেকেরই ব্যালকনি দেখি গাছে ভরা। আমার তো আসলে বাজারে যাওয়া হয় না, কেনাও হয় না, যে কয়েকটা ভালো ভালো প্ল্যান্ট নিয়ে আসবো যেগুলো সারা বছর বাঁচে। এখন আর বৃষ্টি নেই, ওয়েদারও ভালো, ওয়েদারটাও কিন্তু ভালো, গরম না বেশি। মেশিনে মানে কাপড় দেওয়া আছে, তো দিতে হবে মেশিনে কিছু কাপড়, বাথরুমে রেখেছি, উঠাতেও পারছি না একাতে, ও দিতে হবে কাপড়, কিছু কাপড় ওয়াশ করবো। যেহেতু বাহিরে ওয়েদারটা খুবই সুন্দর, আমি এখানে পটল আর আলু ফ্রাই করব, পটলি আর আলুনি বানাবো। এই যে সুন্দর করে হাফ হাফ করে কেটে নিয়েছি, এটা এখানে একটা দোকানেও বানায়, চমৎকার লাগে খেতে। আর এখানে তার জন্য নিয়েছি ময়দা, বেসন ছিল না বাসায়, ময়দার ভিতরে একটু লবণ দিয়েছি, মরিচ দিয়েছি, হলুদ দিয়েছি, বেকিং পাউডার, বেকিং সোডা, যেভাবে আমরা করি সচরাচর।
কয়েকটা ভেজে নিয়েছি, এখন আলুগুলো ভাজবো। দুইটা আলুও ভেজেছি। তো বরিশালে একটা দোকান আছে, সেখানে এরকম পটল ভাজে বেসনে করে। ওই দোকানে যে ভাজে তাকে পটল মামা বলে সবাই। অনেক মানুষ খেতে আসে এবং সেখানে লাইন লাগে খাওয়ার জন্য। এরকম পটল ভাজি করে দেয়, সেটা খুবই মজা হয়, খুবই নাকি টেস্টি। যদিও আমি খাইনি, আমার ছোটো ভাইও খায়, ও আমাকে গল্প করেছে। পরে আমি ইউটিউবার ফাইমের একটা ভিডিও দেখেছিলাম, সেখানে বরিশালে এসেছিলো, এইখানে সেই পটল মামার ওইখানে খেয়েছিল। তো সেই পটলই ভাজতে নিয়েছি, যেহেতু পটল বাসা ছিল, আমি বলি ঠিক আছে এই কাজটা না হয় এখন করেই ফেলি। রিয়াদে বসে কখনও করতাম না, কারণ রিয়াদে পটল সবসময় পাওয়া যেত না। যখন পাওয়া যেত এনে ইলিশ মাছ বা চিংড়ি মাছ এই ধরনের দিয়ে খেতাম। তো ওই জন্য যেহেতু একটু বর্ষা বর্ষা ভাব, এই টাইপের খাবারগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। আসেফ বিশেষ করে খুব পছন্দ করে আর ওই বলেছে আজকে এগুলো করতে আমাকে। এই সসটার ব্যাপারে অনেকেই জানতে চেয়েছিলেন, এটা হচ্ছে গার্লিক সস, গোল্ডেন হারভেস্টের। এটা খুবই ভালো, মজা, চিলি গার্লিক সস। আশফাক, আসেফ, আফিফ ওরা খুব লাইক করে এটা, কিন্তু হতে পারতেছি না কেন বাবা দেখো। হ্যাঁ ধরে রাখো, অর্ধেকেরও কমে গেছে, তুমি খেয়ে ফেলছো না? খুবই মজা লাগে এই সসটা, কিন্তু আর ভালো না একটু। রেড সসটা অনেক ভালো। নিয়ে আসো, সবাইকে ডাকো, খেয়ে দেখো। পটল মামা, পটল মামা, পটল মামা, পটলি, 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 মিক্স পাঠো রাখো না আমি শুনি। আসবা কে দুটো আছে আলু নেই, আলু খেয়ে দেখবো। পটল মামা ইয়াতে সদরেটা এই পেশে কি জানি বলো, এটা কালীবাড়ির এদিকে না জানি, ইয়া রোডটা, না 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 ফকিরবাড়ি রোড সম্ভবত, ওইখানে আমি সঠিক জানি না কোনখানে, সেখানে বসে। কেমন পটলি? ভালো, তুমি দিয়ে কি ধ্যান দিছো আর একদিকে। মজা না? মজা পটলি, এটা আলুনি, দুজন দুই ভাই দুইটা খাও, দেখো আসে বা আসবা। হ্যাঁ পটল খাও তুমি, আমি বাকিগুলো নিয়ে এসে দাও, হাতে না আমি প্লেট দাও। বিশাল বিশাইয়া দিমু সালদানের নেরা দামানগো দাও, দাঁড়াও আমি নিয়ে আসছি। তুমি দুটো খাও আর ইয়া একটা খাও, আশফাক একটা খাও, আসেফ আসেফ পরে খাবে, হচ্ছে তো ওইটা খাবেন, আসেফ কাজ করতেছে এখানে, লেট ধুচ্ছে। আসেফ আসেফ প্লেট ধুয়ে ফেলো, এটা আবার কিরকম খাওয়ার স্টাইল।
মুরব্বা মজা আস্তে করো, আসে পানি ছিটে না চুলায়, তাহলে এই যে তেলের ভিতরে পানি ছিটবে। গায়ে ঠিক মতো লাগে না, এই শুধু ময়দা দিয়ে করেছি তো, সেজন্য বেসন দিলে গায়ে লাগতে ভালো, ময়দা অনেক সময় গায়ে লাগতে চায় না।